এই বাংলাদেশের মানুষ কি জানে না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে? একটু আগে আপনারা শুনেছেন যে বরাবর গণতন্ত্রের জন্য প্রাতিষ্ঠানিক সব উল্লেখযোগ্য কাজগুলি বিএনপি করেছে। একদলীয় স্বৈর শাসন, বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছেন শহীদ জিয়া। জনগণকে দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করেছেন গণতন্ত্রকে অর্থবহ করার জন্য শহীদ জিয়া। এরপরে এরশাদের সামরিক শাসন হল, সেখানেও এই আওয়ামী লীগ যারা 74-এ একদলীয় স্বৈর শাসন করেছিল, বাকশাল করেছিল, তারা এরশাদের সঙ্গে আঁতাত করে 86 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে, দালালি করেছে, তাদের সঙ্গে আরো কিছু দল করেছে এরশাদকে টিকিয়ে রাখার জন্য। আর গণতন্ত্রের জন্য লড়াইয়ে রত সাধারণ মানুষের যিনি নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষে রাজি হন নাই, তিনি লড়াই চালিয়ে গেছেন, যার ফলে ওই সংসদ থেকে নাই আওয়ামী লীগ এবং অন্য যারা নির্বাচনে গিয়েছিল তাদেরকে পদত্যাগ করতে হয়েছে এবং শেষ পর্যন্ত এরশাদ অশ্বাসে নির্বাচন করেও টিকতে পারে নাই। 90-এর ছাত্র গণভুত্থান আমাদের এই সহকর্মীরা যেটা নেতৃত্ব দিয়েছেন তার মাধ্যমে তার পতন ঘটেছে। আর এখন এই গত 15 বছর ধরে স্বৈরাচার বা ফ্যাসিবাদ যাই বলুন, তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে কারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, কাদের নেতা কর্মী সবচেয়ে বেশি জীবন দিয়েছে, কাদের নেতা কর্মীরা সবচেয়ে বেশি জেল খেটেছে, কাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে, বিএনপি।